আমি আজকে আপনাদের দেখাবো রংপুর থেকে পার্বতীপুর যাইতে কিভাবে যাবেন, আপনারা বাস কোথায় পাবেন এবং কটার সময় বাস আসছে। রংপুর থেকে পার্বতীপুর যেতে বাসে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট, আর রংপুর থেকে পার্বতীপুর বাসে যেতে আপনাকে উঠতে হবে হলো শাপলা চত্বর থেকে অথবা টার্মিনাল থেকে। রংপুর থেকে পার্বতীপুর বাস সকাল 7টা থেকে শুরু হয় আর রাত 7টা 30 মিনিট পর্যন্ত এই বাস চলে। সন্ধ্যা 6টা 20 মিনিটে একটি বাস চলে, যে বাসে আমি উঠছিলাম। আমার এবারে রংপুর থেকে পার্বতীপুর যাত্রা শুরু হয় টার্মিনাল থেকে। রংপুর থেকে পার্বতীপুর যাত্রায় এখন বাস ভাড়া বেড়েছে অনেক, এখন বাস ভাড়া প্রতিজন 80 টাকা করে। রংপুর থেকে পার্বতীপুরের বাসের যাত্রা শুরু হয় শাপলা থেকে, শাপলাতে প্রথম স্টপেজ, তারপরে ওখান থেকে টার্মিনালে একটা 10 মিনিটের ব্রেক দেয়। তো শাপলা অথবা টার্মিনাল এই দুই জায়গা যে কোনো এক জায়গা থেকেই আপনারা বাসে উঠতে পারবেন। রংপুর থেকে পার্বতীপুরের বাস শাপলা থেকে টার্মিনাল হয়ে প্রাইম মেডিকেলের সামনে দিয়ে বদরগঞ্জ হয়ে যায়। রাত 6:30 অথবা 7টা 30 মিনিটে লাস্ট বাস। তো এই দুই বাসের ভিতরে যে কোনো বাসটি আপনি ধরবেন, আর এই বাসগুলো একটু লেট করে, তো সেভাবেই আপনারা যাত্রা টাইম ঠিক করবেন, কারণ এই বাসগুলো যেতে মোটামুটি 2 ঘন্টা সময় নেয়। আমি যাত্রা করি 6টা 20 মিনিটে আর আমার যেতে মোটামুটি এইবার 2 ঘন্টা সময় লাগছে। প্রতিবারই যখন লাস্ট বাস ধরি তখন এরকম সময় নেয় বাসটা। যারা রংপুর থেকে বদরগঞ্জ যেতে যান তাদের ভাড়া পড়বে 50 টাকা করে। সামনে দেখতে পেরে নন্দীগোপালের বিখ্যাত সেই দোকান, তো এখানে মিষ্টি ভালো পাওয়া যায়। আপনারা যারা বদরগঞ্জ ঘুরতে আসতে চান রংপুর থেকে, তারা এই বাসে ভ্রমণ করতে পারেন। রংপুর থেকে পার্বতীপুরে তেমন ভালো বাস নাই, এই বাসগুলো একটু লোকাল বাস, আর দেখতে পাচ্ছেন সিটগুলো খুবই চাপানো, তো সেভাবে যাত্রা করতে হবে। রংপুর থেকে যাত্রা শুরু করি 6টা 20 মিনিটে, আর দেখতে পাচ্ছেন বামে হলো এটা টার্মিনাল পার্বতীপুরের। পার্বতীপুর বাস টার্মিনাল পৌঁছাতে 6টা 20 মিনিট থেকে আমার সময় লাগছে 8টা 10 পর্যন্ত। আপনারা যারা রংপুর থেকে পার্বতীপুর যাত্রা করে ট্রেন ধরতে চান তারা অবশ্যই একটু আগেভাগে বাসে উঠবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট করবেন।